আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। বিষয়টি হচ্ছে এক থেকে একশো এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ তুমি নির্ণয় করতে পারবে দুই সেকেন্ডে। বিশ্বাস হচ্ছে না? তাহলে সাথেই থাকো, আমি কয়েকটি নিয়ম দিব এবং এগুলো তোমাদেরকে অবশ্যই বর্গ নির্ণয় অধিকতর সাহায্য করবে। যেমন এক নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে, এমন একটা সংখ্যা ধরো তুমি ৬৫, এই ৬৫ এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ যে সকল সংখ্যার শেষে পাঁচ থাকবে তার বর্গ আমরা কিভাবে নির্ণয় করব। তার বর্গ নির্ণয় করার জন্য তোমাকে এই সংখ্যাটিকে দেখতে হবে, ৬ আছে এবং তার পরবর্তী সংখ্যার গুণফল, অর্থাৎ ৬ গুণন ৬ এর পরবর্তী সংখ্যা কত? ৭। তাহলে ৬ সাথে ৪২, এবং শেষে তোমাকে ৫ এর বর্গ ২৫ লিখতে হবে। ৪২ ২৫, একটু ভালো মতো বুঝবে, মন দিয়ে বুঝবে। ৬ আছে, এই সংখ্যাটিকে তোমাকে দেখতে হবে, ৬ এবং তার পরবর্তী সংখ্যা তোমাকে গুণ করতে হবে। তাহলে ৬ সাথে ৪২ এবং তারপরে ৫, মনে করো তুমি ৭৫ বর্গ নির্ণয় করবে, সংখ্যাটি কি রয়েছে? ৭। তাহলে ৭ গুণন ৮, ৭ আসতে ৫৬। বলেছিলাম এখানে যে সংখ্যাটি থাকবে এবং তার পরবর্তী সংখ্যার সাথে একে গুণ করতে হবে, তাহলে ৭ আসতে ৫৬ এবং শেষে ৫ এর বর্গ ২৫। শেষে সবসময় কিন্তু ২৫ থাকবে, এটা মনে রাখলেই হবে, ৫৬২৫। তাহলে ৭৫ এর বর্গ হচ্ছে ৫৬২৫। আরো কি করি, ধরো আমরা ২৫ এর বর্গ করব, আমি একটু বেশি প্র্যাকটিস করাচ্ছি, একটা না বুঝতে পরবর্তীটা তো বুঝতে হয়েছে। ২৫ এর বর্গ ২ আছে, ২ গুণন ২ এর পরবর্তী সংখ্যা কত? ৩, ইকুয়াল ৬ আর ৫ এর বর্গ কত? ২৫, ৬২৫। তাহলে ২৫ এর বর্গ ৬২৫। আশা করছি নিয়মটা বুঝেছ। পরবর্তী নিয়মে যাচ্ছি, যে সকল সংখ্যা শেষে শূন্য থাকে এরকম সংখ্যা, একটা সংখ্যা তুমি নাও, ধর ৪০, ৪০ স্কয়ার যখন আমরা করব তখন তোমাকে দেখতে হবে ৪, অর্থাৎ প্রথম সংখ্যাটা কত? ৪। ৪ এর বর্গ কত? ১৬। তাহলে ১৬ এবং এখানে জয়টা শূন্য থাকবে, তার ডাবল সংখ্যক শূন্য, দ্বিগুণ শূন্য নিতে হবে। এখানে একটা শূন্য আছে তাই তুমি এখানে দুইটা শূন্য নিলে, ৪ এর বর্গ ১৬, এখানে একটা শূন্য আছে তাই তুমি দুইটা শূন্য নিলে। এবার যদি আমরা ৬০ এর নির্ণয় করতে চাই, ৬০ স্কয়ারস রাইট, ৬ এর বর্গ কত? ৩৬, এখানে একটা শূন্য আছে তাই তোমাকে দুইটা শূন্য নিতে হবে, ডাবল সংখ্যক শূন্য, ৩৬০০। এবার আমরা যদি ১০০ এর বর্গ নির্ণয় করি, ১০০, প্রথমে তোমাকে জানতে হবে একের বর্গ কত? ১, এখানে দুইটা শূন্য আছে ডাবল সংখ্যক শূন্য, তাহলে অবশ্যই ৪টা শূন্য নিতে হবে, ১ ২ ৩ ৪। এভাবেই যে সকল সংখ্যা শেষে শূন্য থাকে এভাবে তুমি কিন্তু বর্গ নির্ণয় করতে পারো। এবার আমরা যাব ৪০ থেকে ৬০, ৪০ থেকে ৬০ এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ তুমি কিভাবে নির্ণয় করতে পারবে। প্রথমে ৪০ থেকে ৬০টাকে একটু ধরো, এর মধ্যে মধ্যবর্তী সংখ্যাটা কত? ৫০, ৫০ এর বর্গ কত? আমরা আগের নিয়মটা থেকে কিন্তু বুঝতে পারছি ৫০ এর বর্গ কত, ৫ এর বর্গ ২৫, একটা শূন্য তাই দুইটা শূন্য, এখানে তোমাকে ২৫টা খেয়াল রাখতে হবে, অর্থাৎ ৪০ থেকে ৬০ এর মধ্যে যে কোনো কারো বর্গ নির্ণয় করার জন্য তোমাকে ২৫টাকে খেয়াল রাখতে হবে। ধরো আমরা ৪৩ এর বর্গ নির্ণয় করব, তখন তোমাকে যেটা করতে হবে, ৪৩ এর আমরা বর্গ নির্ণয় করব, ৪৩ ৫০ থেকে কত কম? ৭ কম,
25 থেকে তোমাকে 7 বিয়োগ করতে হবে। 25 থেকে তোমাকে কি বিয়োগ করতে হবে? 7 বিয়োগ করতে হবে। তাহলে 25 থেকে 7 বিয়োগ করলে আসে কত? 18। 25 থেকে 7 বিয়োগ করলে কত আসে? 18। তাই তুমি 18 লিখে দিলে। এবং কত কম আছে? 7 কম আছে, তাই তোমাকে 7 এর বর্গ করতে হবে 49। একটু ভালোমতো বুঝবে, মন দিয়ে বুঝবে। 43 এর আমরা বর্গ নির্ণয় করতে গেলাম, 43 50 থেকে কত ছোট? 7 কম। তাহলে তোমাকে 25 থেকে 7 বিয়োগ করতে হবে, 18 লিখলে। তারপরে কত কম? 7 কম, 7 এর বর্গ হচ্ছে 49। তবে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে 1 2 3 এর ক্ষেত্রে, অর্থাৎ যখন পার্থক্য হবে 1 2 3 তখন কিন্তু 10 এর চেয়ে যে ছোট আসছে তখন তোমাকে সামনে একটা শূন্য বসাতে হবে। আমরা সেই নিয়মটাও দেখছি। ধরো আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে 47 এর বর্গ, আমাদেরকে কিন্তু একটা সংখ্যা খেয়াল রাখতে হবে 25। আবার বলছি, তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে 47 এর বর্গ। এখন 47 এর বর্গ আমরা নির্ণয় করব, 47 50 থেকে কত কম? 3 কম। তাহলে 25 থেকে তুমি 3 বিয়োগ করলে 22। যেহেতু 3 কম সেহেতু এখানে তোমাকে 9 লিখতে হবে, কিন্তু তোমাকে সামনে একটা শূন্য দিতে হবে। অর্থাৎ 1 2 অথবা 3 হলে মনে রাখতে হবে সামনে একটা শূন্য হবে এবং পরে সেই সংখ্যাটি হবে। এখন যদি আমরা 48 এর বর্গ নির্ণয় করি, 48 কত কম? 25 থেকে মানে হচ্ছে 50 থেকে 48 কত কম? 2 কম। 25 থেকে 2 বিয়োগ করলে 23। তারপরে যেটা 2, 2 এর বর্গ কত? 4। যেহেতু 1 2 3 এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সামনে শূন্য নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক মজার মজার অঙ্ক আসছে এবং আরো অনেক মজার নিয়ম আসছে। তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।